প্রতি মাসে পুলিশের পিছে আমার লাখ লাখ টাকা খরচ হয়, তারপর ওই কমিশনার খেপছে কেন? কমিশনার তাহের খুব খারাপ, মারাত্মক, ডেঞ্জারাস, আপনার দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কমিশনার বাসলে তো ওর কলে টিপটা দেব। কুকুরকো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার নিজেরই ঘুমে ধরে গেছে। তোমরা এখানে কি চাও? আপনি অর্ডার দিচ্ছেন আমার দেখা মাত্রই গুলি করা, তাই আমি নিজে আপনার কাছে স্যালেন্ডার করতে চাই। বাড়িতে জোর করে ঢুকে এটা কোন ধরনের স্যালেন্ডার? স্যালেন্ডার না লইলে আপনারা ঘুষ দিতে চাই। ঘুষ আমি খাই না। ঘুষ না লইলে তোর কলে টিপটা দেই। মারা গেছেন, আমি আসবো না। তাহের ভাই বড় ভালো লোক ছিলেন। থামুন, আর অভিনয় করতে হবে না। তাহের ভাইয়ের হত্যাকারীদের কারা প্রোটেকশন দিচ্ছে তা আমরা জানি। কি বলছেন? বলতে চাই সারা ঢাকা শহর জানে তরফদার পুলিশ কমিশনারকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে। আর আর আপনি জানেন না? তাহের ভাইয়ের লাশের সামনে এসব কথা বলা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সত্য কথা বলার সময় অসময় নেই। আমরা সবাই জানি কুখ্যাত খুনি তরফদার আপনার ছত্রছায়ায় একটার পর একটা খুন করে যাচ্ছে। অথচ আপনার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমি মিথ্যা অপবাদ দিচ্ছি না, যা সত্য তাই বলছি। খুনিকে প্রশ্রয় দাও মানে আপনি একজন খুনি। মুখ সামলে কথা বলবেন। কেন, এত জনগণের সামনে আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন? আপনার আপনার মুখোশ আমি খুলে দেব। জনগণের সাথে ধোকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আর একটা কথা বললে আপনাকে আমি কি করবেন? মারবেন? মারুন, আমাকে মেরে প্রমাণ করুন আপনি জনগণের শত্রু। আলম, আমাকে ধাক্কা মেরে তুমি ভেবেছো রাতারাতি নেতা হয়ে যাবে? যাবে না। তুমি জানো না তুমি কি করেছো, এবার তুমি জানবে। তরফদার, আলমকে চেনো? ওই যে বিরোধী দলের আলম। হ্যাঁ, ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীর গায়ে ধাক্কা মেরেছেন। আমি চাই তুমি ওকে এমন ভাবে ধাক্কা মারবে যাতে লাশও কেউ খুঁজে না পায়। আলম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনবেন না, নাম শুনলে অবশ্যই চিনবে। অদবের নাম তরফদার। ও তরফদার, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি শুনেছি। তা আমার কাছে কি কাজ? খিয়াগার ডাকনি চালাম তো, আপনাদের দোয়ায় পাইছি, উদ্বোধন করবেন আপনি। তা আমি ফেরিঘাটে গিয়ে কি করব? আপনি বাবিরে নিয়ে অবশ্যই যাইবেন, দুপুরে খাবার ব্যবস্থা করছি। না গেলে আমি খুব দুঃখ পাবো। আচ্ছা ঠিক আছে, যাবো 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 যাবো। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য মানুষ তো। এই বাবি রে দে, বাবি রে দে, নেন দে দে, বাইরে দে, বাইরে দে।
ঠিক আছে খান খান বাবু সাহেব খান, এটা গার্মেন্টসের মুরগি। গার্মেন্টসের মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনে শখ মিটায় খান। অনেকদিন গতে আমার শখ আপনার আর বাবু সাহেবের দাওয়াত খাওয়ামো। আপনারা বড় বড় হোটেলে খান, আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন বাবার কি। আপনার মতন মহান ব্যক্তি আমার দাওয়াত কবুল করছে, আমি খুব খুশি। আপনার প্রশংসা করার আমার ভাষা নাই, আপনার মতন নেতা লাখে একটা। জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনার সেবা করাই আমার ধর্ম। আপনার পায়ের নিচে আমার বেহেশত। আর ভাবির কথা কি কমু, এই রকম সুন্দরী ভাবি আছে বইলাই, আজ আপনার এত নাম এত সুনাম। কি যে বলেন, সত্যি ভাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমী শাবনূর ওরা ফেল। ভাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। ভাবির চোখে কি যে জাদু আছে, চেহারা এমনই, তাকাইলে চোখ ফিরানো যায় না। আর ফিগার, ভাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায় গা। এসব কি বলছেন আপনি? ভাবিরে আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে সে না মুখ সামলা এক কথা, আমার তো মুখই নাই। তরফদা সাহেব, জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না। আরে অপমানের দেখছেন কি, মাত্র শুরু। আপনার একটা জঘন্য বাসায় একটা গালি দিতে চাই না। আপনারা নেতা মানুষ, আপনারা গালি দেবো না। আপনারা দাওয়াত দিয়ে আনছি, আপনার স্ত্রী আমি হাঙ্গা করু। তরফদার, এই ধরনের ভাজা কথা বলবেন না। বসেন বসেন, এত উত্তেজিত হন কেন? আপনি নেতা মানুষ, জনগণের কত মিথ্যা কথা কন, আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে। আপনার বইটা আমার দিয়ে দেন। আপনার আমি পুলিশে দেব। এই বোকা চোদা কয় কি, দর সালারে এখনো সময় আছে, তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে, তাইলে তুই বাইচে যাবি গা। আমি মরে গেলে তোর মতো কুকুরের কাছে আমার স্ত্রীকে দেবো না। তাইলে তোর কলে টিপ দিতে হইব, কলে টিপ পানি পরে তোর গৌরে বিয়া করুম, কাজী ডাকো উল্লা রাখো। এই ওর পায়ে সিমেন্টের বস্তা বাইন্দা নদীতে ফালায় দে। আরে দর, আমি বুইরারে সাইজ করে আহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি যা দেখছেন সব বুইলা যান। না 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 করেন না স্যার, আমি কোনো কামে সাক্ষী রাখি না, শুধু আপনারে ছাইরা দিচ্ছি। আপনার আডনারে কুলিগিরি করছে অনেকদিন, আপনি খুব ভালো মানুষ, তাই আপনার সাবধান করে দিচ্ছি। যদি বেশি তেড়িবেড়ি করেন তাইলে আমার কলের নাম তো শুনছে, আমার কলে টিপ দিলে পানির বদলে গুলি বের হয়। না না আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। শালা শিক্ষিত বোকা। মিনু বাদল, মিনু এভাবে ডাকছো কেন? না না আমি কিচ্ছু দেখিনি। তোমাকে এমন দেখাচ্ছি কেন? আমি কিচ্ছু দেখিনি। আমি কিচ্ছু দেখিনি। আমি কিচ্ছু দেখিনি। কি হয়েছে বাবা? কে বাবা? আমি বাদল। ও তুই বাবা, তোমার কি হয়েছে? না না কিছু না, কিছু না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না। বাবা দিনে পারিনি, আইতো যা। বাবুল কোথায় আছে? কোথাও, কিন্তু তুমি কি দেখেছো আমাকে একটু বলো তো। এই নাও। প্রাইভেট পুড়িয়ে ফেরার পথে
কে দরজায়? বাদল, বাদল দরজায় কে? আমি আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। দাঁড়াও বাবা, আমি দেখি। খবরদার, খবরদার, কেউ দরজা খুলতে যাবে না, কেউ দরজা খুলবে না। কি বলছো পাগলের মতো, দরজা খুলবো না কেন? কে এলো দেখো না। মিনু, না মিনু, মিনু, দরজা খুলো না মিনু।